वेलकम बैक टू अनदर वीडियो। ए वीडियो ते आज के हमरा सेक्शन 80 अंडर चैप्टर 6 और अंडर सेक्शन 80 जा जा चिलो आज के हमरा फाइनली कंक्लूड करते चले छी। ओके, नाउ वी आर गोइंग टू स्टार्ट ऑफ विद वन प्रोविजन और हमारे पूरो क्लासे तीन टे प्रोविजन डिस्कशन होबे। दे आर वेरी स्मॉल प्रोविजंस, ठीक आछे। So let's start with the first one. First one is section 80 GGC. Last class e amra 80 GG korechhilam, ei class e amra dekhchi 80 GGC. Now what does this relate to? 80 GGC kisher sathe related? Okay, now we are going to see je kar jonno applicable. Applicable hoche for any person, ঠিক আছে? তার মধ্যে আবার একটা condition আছে, other than Indian company, okay? So it is applicable for any person, but that person cannot be an Indian company. ওকে, এবার এটা কি নিয়ে রিলেট করছে, এই সেকশনটা কোন জায়গায় এক্সপেন্ডিচার করলে অ্যাপ্লিকেশন হচ্ছে? তো কন্ট্রিবিউশন কোথায়? কন্ট্রিবিউশন টু এনি পলিটিক্যাল পার্টি অর ইলেকটোরাল ট্রাস্ট। ঠিক আছে, তুমি যদি টাকা দাও কোনো পলিটিক্যাল পার্টিকে বা কোনো ইলেকটোরাল ট্রাস্টে, তাইলে এই সেকশনটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সো এই সেকশনটা অ্যাপ্লাই হবে কখন? যখন তুমি টাকা দিচ্ছ বা টাকা কন্ট্রিবিউট করছো পলিটিক্যাল পার্টি বা ইলেকটোরাল ট্রাস্টকে। এবং এটার মধ্যে একটা কন্ডিশন হলো পেমেন্ট should not be in cash. Payment টা কিন্তু ক্যাশে হতে পারবে না। এবার সব তো দেখে নিলাম, তাহলে এটার জন্য ডিডাকশনটা কত অ্যালাউ করছে? ডিডাকশন অ্যালাউড ইজ 100%। তুমি যতই টাকা দাও সম্পূর্ণটা কিন্তু তোমার ডিডাক্টেবল হয়ে যাবে। ওকে, সো 80 জিতে এই কথাটাই বলছে। নাও লেট আস লুক অ্যাট দ্য নেক্সট সেকশন 80 TTA। ওকে, এই সেকশনটা কিসের জন্য অ্যাপ্লিকেবল? এটা সিম্পলি অ্যাপ্লিকেবল ফর ইন্টারেস্ট আর্নড। ঠিক আছে, এবার ইন্টারেস্ট কোথা কোথা থেকে একজন কমন মানুষ আর্ন করতে পারে? ক্যান আর্ন ফ্রম ব্যাঙ্ক, ঠিক আছে, বা পোস্ট অফিস। এবং এই সেকশনটা এটা নিয়েই রিলেট করছে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেবল এটা কাদের জন্য? দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়ালস, খালি ইন্ডিভিজুয়ালস অ্যান্ড HUF ক্লেম করতে পারবে, অন্য কোনো কিন্তু কেউ পারবে না। দেখো 80 GGC এখানে কী লিখেছিল, এনি পারসন, ঠিক আছে, আদার দ্যান ইন্ডিয়ান কোম্পানি। আর এখানে বলেছে কি, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড HUF, মানে এটা লিমিটেড অনেকটাই। ওকে, এবার কিছু কন্ডিশনস আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, বলছি যে এটা ইন্টারেস্ট আর্নের উপরে, অন সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে, ইন্টারেস্ট আর্ন অন সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট কোথায় কোথায় হতে পারে? উইথ ব্যাংক অর কোঅপারেটিভ ব্যাংক
or post office, etc. ঠিক আছে, এবার সেভিংস অ্যাকাউন্ট হতে হবে, আর সেভিংস অ্যাকাউন্টটা কোথায় হতে হবে, এই এই জায়গাগুলোতে। ওকে, এবার আমাদেরকে দেখতে হবে ডিডাকশন নিয়ে, ডিডাকশন কত অ্যালাউড। ডিডাকশনের জন্য এখানে বলা আছে লিস্ট অফ দ্য ফলোয়িং, কিসের মধ্যে লিস্ট, টিক মার্ক দিয়ে দেখাচ্ছি, ইন্টারেস্ট আর্নড, অন ডিপোজিটস, ইন সেভিংস ব্যাংক, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, অর 10,000 rupees। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা লেস হবে সেটাই কনসিডার করব। তার মানে আমি এটা বলতে পারি যে আমার ম্যাক্সিমাম অ্যালাওয়েবল ডিডাকশন আন্ডার দিস ইজ ₹10,000। ঠিক আছে, এইবার এটার মধ্যে একটু ক্ল্যারিটি দরকার আমাদের। ঠিক আছে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এই পার্টিকুলার কন্ডিশনটা কার জন্য অ্যাপ্লিকেবল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি হয়। এবার যদি আমার পোস্ট অফিসে হয় তখন কিন্তু আবার একটু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, পোস্ট অফিসে যদি আমার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে তখন সেটা অ্যাপ্লিকেবল আন্ডার সেকশন 10(5). আর সেখানে আমার সিঙ্গল অ্যাকাউন্টের জন্য আমার ডিডাকশন হবে ₹3,500। আর জয়েন্ট অ্যাকাউন্টের জন্য ডিডাকশন হবে আমার ₹7,000। তার মানে আমার ডিডাকশনটা দুভাগে ভাগ হয়ে গেল, একটা ভাগ যদি আমার কোঅপারেটিভ ব্যাংক বা ব্যাংকে হয়, আর আরেকটা ভাগ ডিল করছে যদি আমার পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, এবার এখানে একটা কিন্তু নোট মনে রাখতে হবে। ঠিক আছে, সিনিয়র সিটিজেন্স আর নট এলিজিবল for deduction under section 80 TTA। এটা শুনে হয়তো একটু খারাপ লাগতে পারে যে সিনিয়র সিটিজেনদের, যাদের এই টাকাগুলো বেশি দরকার, ওদেরকে এই ডিডাকশনটা দেওয়া হচ্ছে না আন্ডার 80 TTA। মানে ওদের যদি টাকা থাকে ব্যাংক অ্যাকাউন্টে, ওরা কিন্তু ক্লেম করতে পারবে না আন্ডার 80 TTA ডিডাকশন। ওকে, ওরা কিন্তু ডিডাকশন ক্লেম করতে পারবে না। এবার এটা আমরা যদি আমরা এটাকে ভেরি নেগেটিভলি না নিয়ে, উই নিড টু নো যে 80 TTB বলে আরেকটা সেকশন আছে যেটা আমাদের সিলেবাসে নেই, সো উই আর নট গোয়িং টু টক অ্যাবাউট ইট, উই আর নট গোয়িং টু ডিসকাস ইট ইন ডিটেলস, বাট উই উইল টক অ্যাবাউট ইট স্লাইটলি। 80 TTBতে সে কিন্তু ক্লেম করতে পারবে, সিনিয়র সিটিজেনের জন্যই কিন্তু 80 TTBটা বানানো হয়েছে, এবং 80 TTBতে ও কিন্তু ম্যাক্সিমাম ডিডাকশন 50,000 অবধি ক্লেম করতে পারবে। তার মানে TTA না ক্লেম করলেই তার ভালো, সে 80 TTB ক্লেম করলে, যে এইখানে ম্যাক্সিমাম কত নিতে পারবে 10,000, কিন্তু সিনিয়র সিটিজেন যদি হয়, সে যদি 80 TTB ক্লেম করে, তাহলে কিন্তু সে 50,000 ডিডাকশন পাবে, উইচ ইজ অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল ফর হিম। তাই এই জায়গায় মনে রাখতে হবে যে এটা কিন্তু স্ট্রিক্টলি বলা আছে ইন দ্য সেকশন দ্যাট দিস ইজ নট আ প্রভিশন দ্যাট এই যে পার্টিকুলার সেকশনটা, ইট ইজ নট ফর দ্য সিনিয়র সিটিজেন, কারণ কি সিনিয়র সিটিজেনও আরেকটা সেকশন আছে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক অ্যান্ড জেনারেল ডিসকাশন অন 80 TTA। এবং লাস্টের আমাদের আজকের লাস্ট সেকশনটা আজকে আমরা ডিসকাস করে নিই, 80U।
এই 80 ওটা কি নিয়ে রিলেটেড? ফার্স্টে আমরা অ্যাজ ইউজুয়াল ডিসকাস করব কাদের জন্য অ্যাপ্লিকেবল। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি ইন্ডিভিজুয়ালস, দ্যাট অলসো দে শুড বি রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, দে শুড বি রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার কন্ডিশনস, কী কী কন্ডিশনস থাকতে পারে এটা দেখতে হবে। দ্যাট পার্সন ইজ সাফারিং ফ্রম ডিসএবিলিটি, ঠিক আছে, 40% অর মোর। কোন, এবার ডিসএবিলিটির কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, ওকে, 40% নিচে হলে কিন্তু এই পার্টিকুলার সেকশন থেকে সে ক্লেম করতে পারবে না, কিন্তু 40% উপরে হলে বা 40% হলে সে কিন্তু পারবে এখান থেকে। এবার কী কী ক্ষেত্রে সে এটা ক্লেম করতে পারে? ইন দ্য কেস অফ ব্লাইন্ডনেস, লো ভিশন, লেপ্রোসি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লোকোমোটর ডিসএবিলিটি, মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল ইলনেস। ওকে, সো এই এই পার্টিকুলার ডিজিজগুলোর মধ্যে থেকে কিন্তু সাফার করলে তখন এটা পেতে পারে। ওকে, তারপরে এটা ক্লেম করতে গেলে কিন্তু সার্টিফিকেট ফ্রম মেডিকেল অথরিটি হ্যাজ টু বি ফার্নিশড। ঠিক আছে, সার্টিফিকেট ফ্রম মেডিকেল অথরিটি হ্যাজ টু বি ফার্নিশ টু ক্লেম দিস ডিডাকশন। এবার ডিডাকশনটা কত? ইফ ইউ রিমেম্বার, আমরা সেকশন আরেকটা করেছিলাম, ঠিক আছে, 80DDB, সেখানে আমরা দেখেছিলাম যে ডিডাকশন ছিল স্ট্রেট কাট ডিডাকশন। ইনফ্যাক্ট এখানেও স্ট্রেট কাট ডিডাকশন, স্ট্রেট 75,000 রুপিসের ডিডাকশন অর রুপিস 1,25,000 ডিডাকশন। আর এটা কখন? ওয়েন 80% অর মোর ইজ দ্য ডিসএবিলিটি, ঠিক আছে। সো দিস ইজ ফেয়ার উই কমপ্লিট আর ডিসকাশন অন 80U, ইনফ্যাক্ট হোল সেকশন 80-র। এবার একটা আমরা নিউমেরিক্যাল করব, দ্যাট ইজ রিলেটেড টু 80TTA, টু সি হাউ ইট ইম্প্যাক্টস। দুটোই যদি একসাথে থাকে তখন কীভাবে ইম্প্যাক্ট করে, দ্যাট উই উইল ট্রাই টু সি অ্যান্ড সলভ। ওকে, সো নাও লেট আস টার্ন টু দ্য নিউমেরিক্যাল। সো দেখতেই পাচ্ছ এখন তোমাদের স্ক্রিনে একটা numerical আছে। Mr. Das provides the following information: income from salaries rupees 3 lakh, income from house property rupees 2 lakh, interest from savings account with UCO bank 9,000, interest from post office হবে, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট 6,000, ইন্টারেস্ট ফ্রম টার্ম ডিপোজিট HDFC ডিপোজিটস 40,000, ঠিক আছে। এবার এটা করবো কী করে আমরা? ওকে, শুরুতে আমরা সলিউশন করি। এখানে বলছে কম্পিউট ট্যাক্সেবল ইনকাম, তো আমরা লিখে নিতে পারি
computation of taxable income of Mr. Das. Particulars: amount in rupees. Okay, দেখো এখানে সবকটাই কিন্তু ইনকাম, তার মানে আমি যখন ইনকামগুলো লিখছি আমাকে সবকটা একসাথে লিখতে হবে, ঠিক আছে? চলো একটা একটা করে আমরা লিখছি। ইনকাম ফ্রম স্যালারিজ, আমার কত এসছে? 3 lakh। Next, income from house property. Income from house property, 2 lakh. এবার interest from savings account with UCO Bank. Okay. Interest from savings account with UCO Bank. কত সেটা? 9,000. তারপরটা কি আছে? Interest from post office savings bank. Interest from post office savings bank. ঠিক আছে, এটা আমাদের এখানে 6,000 আছে, কিন্তু আমরা কি ডাইরেক্ট 6,000 লিখতে পারবো এই জায়গায়? আনসার হলো না, আমাদেরকে এটাকে এইভাবে করতে হবে, তাই এখানে নোট 1 দিয়ে দিই। এবার দেখো এইটা আমরা কি করে করছি। ওকে, ওয়ার্কিংস এখানে করছি আমরা। Workings, ঠিক আছে, deduction under section 80 TTA, এখানে আমাদেরকে কি করে করতে হবে? এখানে আমরা একটা পার্টিকুলার্স করব, অ্যামাউন্ট, ঠিক আছে। এই পার্টিকুলার্সে আমরা কী করবো? আবার সেই একই ইনফরমেশন লিখবো, ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট অফ ইউকো ব্যাংক, সেটা আমার কত ছিল? সেটা আমার ছিল 9,000। নেক্সট, ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, এটার মধ্যে আমাদের ক্যালকুলেশন দরকার, 6,000 আছে, কিন্তু আমাদের রুল অনুযায়ী কত ছিল? যদি আমার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট হয় আর সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে আমার ম্যাক্সিমাম এলিজিবল ডিডাকশন কত? 3,500, ঠিক আছে, লেস এলিজিবল বা অ্যাকচুয়ালি এটাকে এক্সেমশন বলা হচ্ছে, এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 5, সেখানে আমার 3,500 রিডিউস করে দিতে হবে। তো এক্সেমশন আর ডিডাকশনের মধ্যে ডিফারেন্সটা কি? এক্সেমশন মানে সেটা ইনকাম থেকে কাউন্টই হবে না, ডিডাকশন মানে ইনকামে কাউন্ট হবে, তারপরে গিয়ে আলাদা পরে রিডিউস করা হবে। তো এই জায়গায় কিন্তু এটাকে দেখতে হবে যে দিস ইজ অ্যান এক্সেমশন, তো এক্সেমশন করে দিয়ে ইনকামেই আমি সেটাকে কনসিডার করতে পারবো না। তো 6,000 থেকে 3,500 লেস হয়ে গেলে তখন থাকে আমার 2,500। নেক্সট, ইন্টারেস্ট ফ্রম টার্ম ডিপোজিট,
ইন এইচডিএফসি, সেটা আমার কত আছে? সেটা 40,000। তো এটা আমি টোটাল যদি করি 49,51,51,500। কিন্তু আমার ম্যাক্সিমাম লিমিট কত? ম্যাক্সিমাম লিমিট আমার 10,000। দ্যাফোর এলিজিবল ডিডাকশন ইজ রুপিস 10,000। ঠিক আছে, তো এই জায়গায় এই যে ফিগারটা এলো, স্টার মার্ক দিচ্ছি, এইটা আমার করসপন্ডিংলি বসবে এই জায়গায়। ওকে, তো এটা 2,500 বসবে। নেক্সট, ইন্টারেস্ট ফ্রম টার্ম ডিপোজিট, এইচডিএফসি 40,000। এবার এটা 51,500 অ্যাড হচ্ছে, তো এখানে টোটাল কত হচ্ছে? 5,51,500। এটা আমার কি হয়েছে? এটা আমার গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, এটা আমার গ্রস টোটাল ইনকাম লেস ডিডাকশন আন্ডার সেকশন 80 TTA, নোট ওয়ানে আমরা ক্যালকুলেট করেছি 10,000 আসছে। তাহলে এটা কত হয়ে যাবে? 5,41,500। ওকে, অ্যান্ড দিস ইজ ওয়্যার উই কমপ্লিট দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ।